সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা একটি গ্রামের ছবি আঁকব। আর এই গ্রামের ছবিটি আঁকার ক্ষেত্রে প্রথমেই আমরা মাঝখানে একটি স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং ঠিক দাগের উপর থেকে ঘরের চালাটা এঁকেছি, তারপর ঘরের দেওয়ালটা এঁকে নিয়েছি। তো ঘরটা যখন আমাদের আঁকা হয়ে যাবে, ঠিক ঘরের জানলা দরজাগুলো একই উচ্চতায় আমরা দিয়ে নেব। তো ঘরটা যখন একটা হয়ে যাবে, ঠিক পাশে আরেকটি ঘর আঁকব এবং ঘরটা যেন তার থেকে সকল দিক দিয়ে যেন ছোটো হয়, উপর নিচ সব সাইড থেকে। তাহলে কী হবে, ওই ঘরটা আমাদের একটু পেছনে মনে হবে। তো দুই ঘরটা যখন আঁকা হয়ে গেল, ঠিক পাশেই আমরা একটি গাছ আঁকলাম এবং গাছটা যখন আঁকলাম, গাছটা একটু বাড়ির সামনে এঁকেছি। তো সামনে আঁকার কারণে গাছটা আমাদের একটু বড় হয়েছে। ঠিক ঘরের পিছনেও একটি আরেকটি গাছ আঁকলাম, যেহেতু এই গাছ থেকে ওই গাছটা একটু দূরত্ব, তার কারণে গাছটা আমরা একটু ছোটো করে এঁকেছি। তারপর কলা গাছ আঁকলাম। ঠিক এবার আমরা যেটা আঁকবো সেটা একটি নারকেল গাছ। তো নারকেল গাছটা আমাদের সামনে আছে, যার কারণে গাছটা একটু বড় হয়েছে। তো গাছের প্রথমে ডাল করেছি, তারপরে নারকেল গাছের যে পাতাগুলো, পাতার যে গঠন, ঠিক সেভাবে আমরা আঁকার চেষ্টা করেছি। তো একটা গাছ হয়ে গেলেও ঠিক পাশে আমরা আর একটা গাছ দিব এবং একই জায়গায় আছে, সেজন্য আমরা দুইটি গাছই একদম সমান করে এঁকে নিয়েছি। তো গাছ আঁকার ক্ষেত্রে সবসময় বলবো যে শুধু গাছ না, যে কোনো কিছু আমরা যেটা আঁকবো আমরা যেন প্রকৃতিতে সেইটা দেখি, দেখে থেকে সেই গঠন তবে যেন আঁকতে পারি। তো এবার আমরা নদীর পাড়টা এঁকে নিচ্ছি। নদীর পাড়ে আমাদের নারকেল গাছটা আছে। তো আশা করছি আমাদের এই ভিডিওগুলো দেখে কিছুটা হলে হয়তো যারা নতুন আঁকতে চাচ্ছেন বা আঁকা শিখতে চাচ্ছেন তাদের জন্য একটু হলেও হয়তো উপকারী চ্যানেলটা হবে। তো আমাদের এই ছবি আঁকার পদ্ধতি যদি সহজ মনে হয় বা ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গ্রামটি যখন আঁকা হয়ে গেল, যেহেতু আমরা নদী দিয়েছি এখানে, তো নদীতে আমরা একটা নৌকা দিব এবং নৌকাতে কোনো ছই নাই, শুধু নৌকা। তো নৌকা হয়ে গেল, এবার আমরা দেখবো সামনে আমাদের হয়তো ফাঁকা আছে। তো ফাঁকাটা যেন না থাকে সেজন্য আমরা সেখানে কয়েকটা কাশফুল দিয়ে দিলাম, তাহলে আমাদের জায়গাটা কি হয়ে গেল, গ্রামের ছবি পূর্ণ হয়ে গেল। তো গ্রাম আঁকার সময় সবসময় খেয়াল রাখবেন যেন কোথাও একটু ফাঁকা না থাকে, কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগবে। তো তারপরে আমরা যথারীতি একটা বাঁশের একটা বেড়া দিয়ে দিলাম যেখানে গ্রামে থাকে। ছবিটি আঁকা হয়ে গেলে রাবার দিয়ে পেন্সিল মুছে এবার রং করব। আর রংটাতে আমরা ব্যবহার করছি প্যাস্টেল রং। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন। তো সকলে ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।